হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ বিরতির পর ফিরে আসলাম আবার নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন কিভাবে চুলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। প্রথমে আমি একটি 1.5 কেজি ওজনের মুরগি 4 পিস করে নিয়েছি এবং ডিপ কাট করে পিসগুলো আমি কেটে নিয়েছি। চিকেনটি আমি 2টি ধাপে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবু রস, 1 টেবিল স্পুন আদা পেস্ট এবং 1/2 টেবিল স্পুন রসুন পেস্ট। পুরো রান্নাতে আমি যে পরিমাণ লবণ ইউজ করব তার 1/3 ভাগ আমি এখানে ইউজ করব এবং বাকিটা পরবর্তী ম্যারিনেশনে ইউজ করব। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমার মাখানো হয়ে গিয়েছে, আমি রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে মাংসগুলো সেকেন্ড টাইমের মতো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দেব 2 টেবিল স্পুন তান্দুরি মশলা। আমি বাজারে যে প্যাকেট মশলা পাওয়া যায় সেটি ব্যবহার করেছি। এবার অ্যাড করে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। এ পর্যায়ে সরিষার তেলটাই ব্যবহার করবেন, এক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবু রস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া। আপনারা চাইলে ঝাল বাটাটাও ব্যবহার করতে পারেন। এবং বাকি লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। মেশানো হয়ে গেলে সেই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব। দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বাটিতে লেগে থাকা বাকি মশলাটুকুও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মাখাতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দিব 1/2 কাপ টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের সাথে খুব ভালোভাবে চিকেনটা মাখানো হয়ে গেলে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। তবে আপনারা সারা রাতের জন্য রাখতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। নিয়ে চিকেনগুলো আমি বাটিটার ভিতরে রেখে বক্সের মুখটা বন্ধ করে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারেন। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে হলে আমি চিকেনগুলো দিয়ে দিব। একসাথে অনেক বেশি চিকেন ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন। তবে চিকেনটা দেওয়ার সময় চিকেনের গায়ে লেগে থাকা গ্রেভিটা অবশ্যই ভালো করে মুছে নেবেন। আমি এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো হিটে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে চিকেনগুলো উল্টে দিতে হবে। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। এই সময় অবশ্যই লো হিটে রান্না করতে হবে। আবারও 5 মিনিট পরে ঢাকনা খুলে সে গ্রেভিগুলো একটা ব্রাশের সাহায্যে
ছিকেনের উপরে দিতে হবে। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এভাবে দুপাশে ব্রাশের সাহায্যে মশলা লাগিয়ে আমরা চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটা প্রসেস করব। আমি এক টুকরা কয়লা চুলাতে গরম করে নিয়েছি, এবার এতে সামান্য তেল দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা করতে হবে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য, আপনারা চাইলে এ পর্যায়ে স্কিপও করতে পারেন। এবার একই প্যানে আমি চিকেনটা নামিয়ে নিয়ে বাটিতে বাকি যে গ্রেভিটুকু ছিল সেটা দিয়ে আমি একটা সস তৈরি করে নিব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রেস্টুরেন্টে তান্দুরি চিকেনের সাথে একটি গ্রেভি সার্ভ করা হয়, আমি আপনাদেরকে সেটি তৈরি করে দেখাবো। এবার মশলাটা কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। যখন তেল উঠে আসবে তখন আমি এটাতে 2 টেবিল স্পুন সসের সাথে কিছুটা পানি মিশিয়ে দিব এবং 1 টেবিল স্পুন চিলি সস অ্যাড করব। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি সসটা দিবেন, তা না হলে আপনারা চিলি সসটা স্কিপ করে শুধু টমেটো সসই দিতে পারেন। এবার খুব ভালোভাবে ভেজে পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমরা সসটা নামিয়ে নেব। তো তান্দুরি চিকেনের সাথে আমি যে সসটা সার্ভ করেছি সেটি হচ্ছে শর্মা সস। এটি তৈরি রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।